আজকের ভিডিওতে আমরা সিঙ্গেল অ্যাকোমি অর্গানাইজেশনের ফিগার টা দেখবো অ্যাডভান্টেজ ডিস এডভান্টেজটা দেখবো লাস্ট ভিডিওতে আমরা এর বেসিক কিছু ধারণা নিয়েছিলাম আজকের ভিডিওতে আমরা ফিগারটা দেখব তো প্রথমে আমরা যেটা দেখেছিলাম যে সিপি অর্গানাইজেশন তিন ধরনের সিঙ্গেল অ্যাকোমিনেটর অর্গানাইজেশন জেনারেল রেজিস্টার অর্গানাইজেশন আর স্ট্যাক অর্গানাইজেশন যার মধ্যে আমাদের সিঙ্গেল অ্যাকোমিনেটর অর্গানাইজেশনে আমরা বলেছিলাম যে যেহেতু আমরা নামেই দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে সিঙ্গেল এবং অ্যাকুমুলেটর তাহলে এখানে একটা সিঙ্গেল রেজিস্টার ইউজ হবে যার নাম হচ্ছে অ্যাকোমিনেটর আর যেহেতু সিঙ্গেল অ্যাকোমিনেটর তাহলে এখানে আমরা ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশনটা পারফর্ম হবে তারপরে আমরা দেখেছিলাম জেনারেল রেজিস্টার অর্গানাইজেশনের ক্ষেত্রে যেখানে নামে আমরা দেখতে পাচ্ছি জেনারেল তাহলে এখানে সেভারাল জেনারেল পারপাস রেজিস্টার ইউজ হচ্ছিল আর যেহেতু সেভারাল রেজিস্টারস ইউজ হচ্ছে আমাদের তাহলে এখানে টু ওয়ার্ড থ্রি অ্যাড্রেস ইন্সট্রাকশনটা পারফর্ম হয়ে থাকে এরপরে ছিল আমাদের স্ট্যাক অর্গানাইজেশন যেহেতু আমরা বলছি স্ট্যাক অর্গানাইজেশন তাহলে এখানে যত রকমের কাজ হবে সব হয়ে থাকবে এই স্ট্যাকটাকে ইউজ করে আর এটাতে জিরো অ্যাড্রেস ইন্সট্রাকশনটা ইউজ হয়ে থাকে তাহলে যদি আমরা এবার সিঙ্গেল অ্যাকোমিনিট অর্গানাইজেশন ফিগারটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এল আছে মানে অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিট যেটার সাথে আমাদের অ্যাকোমোলেটেডটা কানেক্টেড আছে এবং তার উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এম আর আর আছে দুইটাই আমাদের মেমোরি তার মধ্যে এম আর হচ্ছে আমাদের মেমোরি অ্যাড্রেস রেজিস্টার আর এম হচ্ছে আমাদের মেমরি ডেটা রেজিস্টার এবং এ পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিসি আছে পিসি মানে হচ্ছে আমাদের প্রোগ্রাম কাউন্টার আর তারপরে হচ্ছে আমাদের আর যেটা হচ্ছে আমাদের এর উপরে আমাদের ইনস্ট্রাকশন ডিকোডার এন্ড কন্ট্রোল লজিক আছে আমাদের আর এই দুই পাশে সবকিছু একটা ইন্টারনাল বাস তার একটা কমন বাস দ্বারা কানেক্টেড আছে যে ইনস্ট্রাকশনটা আমরা আসলে করতে চাচ্ছি সেটা সেটা আসলে কোথায় আছে সেটার যে অ্যাড্রেসটা সেটাই আমরা এই পিসি থেকে পেয়ে থাকি এখন এই পিসি থেকে যখন আমরা সেই অ্যাড্রেসটা পাই সেটা আসলে থাকে হলো এই মেমোরিতে হয় মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে নাহলে মেমোরি ডেটা রেজিস্টারে এখন পিসিতে আমরা যে অ্যাড্রেসটা পেলাম সেটা আমরা পাচ্ছি আসলে মেমোরিতে এখন মেমোরি থেকে এই অ্যাড্রেসটা বাসের মাধ্যমে আসবে কোথায় এই আইআর এর কাছে যেটা আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টার এখন এই ইনস্ট্রাকশন রেজিস্টারটা কি করবে এই ইনস্ট্রাকশন রেজিস্টারটা ইনস্ট্রাকশনটাকে ডিকোড করবে যেখানে মোডটা কি বলছে কোড কি বলছে অপারেন্ট আসলে কি চাইছে এসব কিছু ডিকোড করবে করার পর আমাদের এই যে অ্যারোথমেটিক লজিক্যাল ইউনিটের যে কাজটা আছে যে কাজটা আমাদের করতে বলা হয়েছে সাপোজ আমরা হচ্ছে এ প্লাস বি করবো তাহলে ফার্স্টে আমরা কি করবো লোড করবো এ এর ভ্যালুটা তারপরে হচ্ছে এই যে এর ভ্যালুটা লোড করলাম আমরা সেটার সাথে আবার বি এর ভ্যালুটা অ্যাড করে দিব তাহলে ফার্স্টে আমরা করব লোড এ দেন আমরা অ্যাড বি করে দেবো তাহলে সেটা হয়ে যাবে এ প্লাস বি এবং ফাইনালি সেটাকে আমরা স্টোর করব হলো এই অ্যাকোমুলেটারে তাহলে আমরা যেটা করছিলাম যে আমরা সাপোজ ধরলাম যে এক্সিকোয়াল টু আমাদের এ প্লাস বি তাহলে ফার্স্টে আমরা লোড করছিলাম হচ্ছে এ কে তাহলে এর ভ্যালুটা আমরা লোড করে নিলাম লোড এ আমরা লিখেছি তাহলে এর ভ্যালুটা আমরা লোড করে নিলাম লোড করার পর এখন আমরা কি করব এড করব। এখন অ্যাড করছি আমরা বি কে যে ভ্যালুটা আমরা লোড করলাম সেটার সাথে আমরা বি এর ভ্যালুটা অ্যাড করে দিচ্ছি তাহলে আমরা লিখেছি হলো অ্যাড বি তাহলে আমরা এখন এ আর বি অ্যাড করা হয়ে গেল এই যে আমরা ইনস্ট্রাকশনটা পারফর্ম করলাম সেটাকেই আমরা এখন এই অ্যাকুমুলেটরে স্টোর করব। তাহলে আমাদের কাজটা শেষ হয়ে যাচ্ছে যেহেতু এটা আমাদের সিঙ্গেল অ্যাকোমিটার অর্গানাইজেশন তাহলে এখানে আমাদের ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন পারফর্ম হয় তাহলে প্রত্যেকটা ধাপে আমাদের একটা করে ইনস্ট্রাকশন পারফর্ম হয়েছে তাহলে এবার আমরা সেটা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ যদি দেখি তাহলে অ্যাডভান্টেজ বলতে আমাদের যেহেতু এটা আমাদের সিঙ্গেল অ্যাকোমিটি অর্গানাইজেশন তাহলে ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশনটা পারফর্ম করে যেখানে একটা অপারেন্ডের অ্যাড্রেসি থাকবে যার জন্য এটাতে মেমোরি স্পেসটা কম লাগে আর এটা যেহেতু অ্যাকুমুলেটার আমাদের ইউজ করা হচ্ছে তাহলে মেমোরি থেকে এই ইনস্ট্রাকশনটা ফেজ করতে আমাদের সময়টা কম লাগে এখানে আমাদের সময়টা অনেকটা বেঁচে যায় আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু আমাদের ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন তাহলে এখানে আমাদের যখন আমরা কমপ্লেক্স কোনো এক্সপ্রেশন কম্পিউট করব তখন এটার প্রোগ্রাম সাইজটাও ইনক্রিজ হয়ে যাবে আর যেহেতু প্রোগ্রাম সাইজটাও ইনক্রিজ হচ্ছে তাহলে আমাদের মেমোরি সাইজটাও ইনক্রিজ হয়ে যাবে আর যেহেতু আমাদের প্রোগ্রাম সাইজ ইনক্রিজ হচ্ছে তাহলে মেমোরি সাইজও যেহেতু ইনক্রিজ হয়ে যাচ্ছে তাহলে এটা অবশ্যই টাইমটাও ইনক্রিজ হয়ে যাবে এখন প্রশ্ন হতে পারে এমন যে আমাদের কেন আমরা সিঙ্গেল অ্যাকোমেন্টার অর্গানাইজেশনটা ইউজ করবো কারণ আমাদের যেহেতু আমরা জানি যে আমাদের সব থেকে ফাস্টেস্ট মেমোরি হচ্ছে আমাদের রেজিস্টার এখন রেজিস্টার যেমন ফার্স্টেস্ট তেমন আমাদের কস্টলিও তাহলে যতটা কম সংখ্যক আমরা রেজিস্টার ইউজ করব ততটাই আমাদের কস্ট ইফেক্টিভ হবে তাহলে কস্ট ইফেক্টিভ করার জন্য আমাদের রেজিস্টার সংখ্যাটা কমাতে হবে এখন রেজিস্টার সংখ্যা কমাতে হলে আমাদের ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশনটা আমরা পারফর্ম করতে পারি তাহলে যদি আমাদের কস্ট ইফেক্টিভ কোনো কাজ করতে হয় তাহলে অবশ্যই আমরা সিঙ্গেল অ্যাকাউন্ট অর্গানাইজেশনটা ইউজ করব সো হোপফুলি বোঝা গেছে যে ফিগারটা দেখে যে কিভাবে আসলে কাজটা হচ্ছে সিঙ্গেল অ্যাকোমোডেটর ক্ষেত্রে তারপরে হচ্ছে এটার কেমন ধরনের অ্যাডভান্টেজ আছে এবং কেমন ডিসএ্যাডভান্টেজ আছে সেগুলো বোঝা গেছে সো নেক্সট ভিডিওতে আমরা জেনারেল রেজিস্টার অর্গানাইজেশন সম্পর্কে জানবো সো দ্যাটস অলফার টু ডেস ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও